আমার অপারেশন হবে, আমি ভালো হব। কৃতজ্ঞ তো আমার থাকার কথা, আপনি কেন হবেন না? না, আসলে একজন অক্ষম ডাক্তারকে দিয়ে তো কেউ অপারেশন করাতে চায় না। এমনকি ডক্টর কুশল মজুমদারের মতো হৃদয়বান মানুষ তিনিও তো চাইছিলেন না। তার মেয়ে তো, তার মেয়ের আমি অপারেশন করি কি করে? আর সেখানে তুমি নিজে চাইছো। রাধিকা, তুই ভালো করে ভেবে বলছিস তো? তোর মনে হচ্ছে যে ও পারবে? পারবে ভাবি, নিশ্চয়ই পারবে। তুমি দেখো, ডক্টর অনির্বাণ গুহ যদি মনে করেন তাহলে তিনি সব করতে পারবেন। কি হল, আমায় অজ্ঞান করবেন না? দেখুন, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু কাউকে স্পেয়ার করব না। আমার আপত্তি সত্ত্বেও এই পুরো ঘটনাটা ঘটছে এখানে। দেখুন, আপনাদের যদি মনে হয় যে আপনারা অনির্বাণকে এই অপারেশন থেকে সরিয়ে দেবেন, আপনারা সরিয়ে দিন। দেখুন, আমিও চাইনি যে অনির্বাণ এই অপারেশনটা করুক, বাট আপনার মেয়েও তো কনসার্ন দিয়েছে। আমার মেয়েকে জিজ্ঞাসাই বা করা হলো কেন? স্যার, আমার মনে হয় না ভুল কিছু হচ্ছে। না মানে, ডক্টর ভৌমিক তো আছেন, যদি কোনো এমার্জেন্সি হয় উনি সামলে নেবেন। আপনি প্লিজ ভয় পাবেন না, আপনি আজ অবধি কোনো বিষয়ে ভয় পাননি স্যার, আজও ভয় পাবেন না। আর একটা কথা বলবো আপনাকে, রাধিকাকে অপারেট করতে গিয়ে কোনো মানুষ যদি তার হারিয়ে যাওয়া কনফিডেন্স ফিরে পায়, নতুন করে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পায়, সেটা তো বড় সুযোগ স্যার। আপনি সেই সুযোগটা অনির্বাণকে করে দিন প্লিজ। আপনি সারা জীবন অনেককে সুযোগ করে দিয়েছেন স্যার, আজকে অনির্বাণকে করে দিন। আপনাকে আমি এইভাবেই চিনি। স্যার, আমার অপারেশনের তো একটা নির্দিষ্ট সময় আছে, শুরু করবেন না। আমি তো রিলিফ চাই, আমি তো কষ্টে আছি। অরিমা, তুমি তোমার কাজ শুরু করো, এখন তুমি যা বলবে সবাই তাই শুনবে। তুমি সার্জেন, তুমি তোমার অ্যানেস্থেসিস্টকে অর্ডার করো। Yes, sir. Are you ready? Yes, sir. তাহলে আপনি আপনার কাজ শুরু করুন। Okay, sir. আপনার নাম? আপনার নাম ডক্টর রাধিকা মজুমদার।
পড়ে গেলেন কিভাবে? তারপর আপনি সামলাতে পারলেন না? তারপরে কি হলো বলুন, কথা বলুন, তারপরে কি হলো? আপনাকে নিল, আপনাকে তুলে এখানে নিয়ে চলে এলো, তখন কি আপনার খুব ব্যথা করছিল? ডন সিস্টার, প্লিজ হেল্প মি, ধরুন আমাকে। অনির্বাণ, তোমার কোনো দরকার লাগলে আমাকে বলতে পারো। ওকে, নিশ্চয়ই বলবো যদি কোনো দরকার থাকে। আমি নিশ্চয়ই বলবো পোখরাজ। আমি কাম স্টেডি লিভ মি। কি হচ্ছেটা কি? এরকম একটা ক্রুশিয়াল জায়গায় এসে ও দাঁড়িয়ে থাকতে পারছে না। এই মুহূর্তে যদি প্লেটটা না সরায় তাহলে ব্লিড করবে এক্ষুনি। কি কি হচ্ছেটা কি এটা? আগে আগে আরেকবার তুলুন, তুলুন তাদের, তুলুন, হারিয়ে আমাকে অপারেশনটা করতে। না না না, এখানে একদম ভিড় করা ঠিক হবে না। আপনারা ভেতরে যান, বাইরে যান, যান যান বাইরে যান, যান। তোমরা ওইদিকে এসো। কিন্তু আমাকে হেল্প না করলে আমি কি করে করবো অপারেশনটা?
আমাকে ধরতে হবে তো, আমাকে ধরতে হবে, আমাকে হেল্প করতে হবে, নাহলে করবো কি করে? না, তোমাকে কেউ ধরবে না। কি বলছেন স্যার? বাবা বাবা, তুমি তো তুমি তুমি আমাকে একটু ধরো। আমি তোমাকে কিভাবে হেল্প করবো? অনির্বাণ, তুমি আমার কথাটা শোনো, বাকি বাকি কাজটা তুমি সুদীপ্তকে করতে দাও, প্লিজ। না না, আমি 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 অপারেশনটা করবো। হ্যাঁ, অপারেশনটা আমি করবো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে কি দেখছেন? হেল্প করুন আমাকে, প্লিজ 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 হেল্প মি, আমাকে ওটার জন্য সাহায্য করুন। একা দোকা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।